আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, পল্লী সঞ্চয় ব্যাংকের বিভিন্ন পদে চূড়ান্ত সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি যদি পল্লী সঞ্চয় ব্যাংকের যে কোনো পদের নিয়োগ পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। কোনগুলো পরাশ্রয়ী বর্ণ? পরাশ্রয়ী বর্ণগুলো হলো অনশ্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় 2014 সালে। কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। দেশবন্ধু নামে পরিচিত কে? দেশবন্ধু নামে পরিচিত হলেন চিত্তরঞ্জন দাস। পদ্মা সেতুর উদ্বোধন হয় কত তারিখে? পদ্মা সেতুর উদ্বোধন হয় 2022 সালের 25 জুন তারিখে। ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ন্যাটোর হেডকোয়ার্টার ব্রাসেলসে অবস্থিত। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা হল প্রায়োল্লাস। জার্মানির মুদ্রার নাম কি? জার্মানির মুদ্রার নাম হল ইউরো। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ রয়েছে 8টি। পল্লী সঞ্চয় ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? পল্লী সঞ্চয় ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ঢাকার ইস্কাতনে। চকলেট শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? এই শব্দটি বাংলা ভাষা গ্রহণ করেছে মেক্সিকান ভাষা থেকে। উড়ন্ত মাছের দেশ বলা হয় কোন দেশকে? উড়ন্ত মাছের দেশ বলা হয় বাবাডোসকে। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলা হয় পদ। দেশের প্রথম পতাকা ভাস্কর্য পতাকা 71 কোথায় নির্মিত হয়েছে? এটি নির্মিত হয়েছে মুন্সিগঞ্জে। বড়দাদা বড়দা এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন? এটি ব্যঞ্জনশ্রুতি ধ্বনি পরিবর্তন। নারী বিষয়ক পত্রিকা বেগম এর সম্পাদককে? বেগম পত্রিকার সম্পাদক হলেন নূরজাহান বেগম। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট কবে মহাকাশে পাঠানো হয়? এই স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয় 2018 সালের 12 মে তারিখে। এবং কোন পদ? এবং শব্দটি অব্যয় পদ। সমাচার দর্পণ সংবাদপত্রটি কত সালে প্রথম প্রকাশিত হয়? এটি প্রথম প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে 23 মে তারিখে। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল? অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল 1971 সালের 17 এপ্রিল তারিখে। বাংলা লোকসাহিত্য সংশ্লিষ্ট আলকাপ হল এক প্রকার পালাগান। পল্লী সঞ্চয় ব্যাংকের অনুমোদিত মূলধন কত? পল্লী সঞ্চয় ব্যাংকের অনুমোদিত মূলধন হল 1000 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হল 200 কোটি টাকা। লেলিনগ্রাদ এর বর্তমান নাম কি? এর বর্তমান নাম হল সেন্ট পিটার্সবার্গ। বীরবল কার ছদ্মনাম? বীরবল নামটি প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। উপাচার্য শব্দটি কোন উপসর্গ? এই শব্দটি বিদেশি উপসর্গ। স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে অবস্থিত? এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত। উজানের কই বাগধাটির অর্থ কি? এই বাগধাটির অর্থ হল সহজলভ্য। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি? মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে ডিএনএ। উৎকর্ষ শব্দটি বিপরীত শব্দ কোনটি? এই শব্দটির বিপরীত শব্দ হল অপকর্ষ। বাংলাদেশের সরকার ব্যবস্থা কি ধরনের? বাংলাদেশের সরকার ব্যবস্থা হল সংসদীয় গণতন্ত্র। বত্রিশ সিংহাসন কার রচনা? এটি রচনা করেছেন মৃত্যুরঞ্জন বিদ্যালঙ্কার। নেপালে বাংলাদেশের ইউএস বাংলা বিমান বিধ্বস্ত হয় কত তারিখে? নেপালে বাংলাদেশের ইউএস বাংলা বিমানটি বিধ্বস্ত হয় 2018 সালের 12 মার্চ তারিখে। একনেক এর চেয়ারম্যান কে? একনেকের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী। বর্ণচোরা বাগধাটির অর্থ কি? এই বাগধাটির অর্থ হল কপটচারী। অটিজম সচেতনতা দিবস পালন করা হয় কবে? এই দিবসটি পালন করা হয় 2 এপ্রিল তারিখে।
পল্লী সঞ্চয় ব্যাংকের মোট কয়টি শাখা রয়েছে? পল্লী সঞ্চয় ব্যাংকের মোট 485টি শাখা রয়েছে। দেশে বিদেশে ভ্রমণ সাহিত্যের রচয়িতা কে? এর রচয়িতা হলেন সৈয়দ মুজতবা আলী। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা হলেন স্টিফেন হকিং। 99 ধাক্কা বাগধাটির অর্থ কি? এই বাগধাটির অর্থ হল সঞ্চয়ের প্রবৃত্তি। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য 5টি। উদাসীন প্রতীকের মনের কথা এটি কোন জাতীয় রচনা? এটি একটি আত্মজৈবনিক উপন্যাস। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় কত তারিখে? স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় 1971 সালের 2 মার্চ তারিখে। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি। পার হইয়া এই ক্রিয়াপদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে কি হবে? এর চলিত রূপ হবে পেরিয়ে। সিংহাসন শব্দটি কোন সমাস? এই শব্দটি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হল বাংলাদেশ ব্যাংক। সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে। 2 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? 2 টাকার নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের। কচুবনের কালাচাঁদ বাগধাটির অর্থ কি? এ বাগধাটির অর্থ হল অপদার্থ। পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কয়টি? পদ্মা সেতুর স্প্যান সংখ্যা 41টি। বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে? বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক হলেন প্রমোদ চৌধুরী। সার্কের কতগুলো সদস্য দেশ রয়েছে? সার্কে সদস্য দেশ হল 8টি। পল্লী সঞ্চয় ব্যাংকের শহুরে শাখা কয়টি? পল্লী সঞ্চয় ব্যাংকের শহুরে শাখা হল 52টি। জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম হল বনলতা সেন। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন তারিখে। ব্রহ্মপুত্র শব্দে যুক্ত বর্ণের কোন কোন বর্ণ রয়েছে? এই যুক্ত বর্ণটিতে হ এবং ম এই 2টি বর্ণ রয়েছে। শিশুদের রিকেটস রোগ হয় কিসের অভাবে? শিশুদের রিকেটস হয় ভিটামিন ডি এর অভাবে। ধূসর পণ্ডুলিপি কাব্যগ্রন্থের রচয়িতাকে? এই কাব্যগ্রন্থের রচয়িতা হলেন জীবনানন্দ দাশ। বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কত প্রকার? বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা 3 প্রকার, সেগুলো হল কর্মবাচ্যের, ভাববাচ্যের এবং কর্মকর্তৃবাচ্যের কর্তা। মুজিবনগর সরকার গঠিত হয় কত সালে? মুজিবনগর সরকার গঠিত হয় 1971 সালের 10ই এপ্রিল তারিখে। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। সুতি কাপড় অনেক দিন টিকে, এটি কোন বাচ্য? এ বাক্যটি কর্মকর্তৃবাচ্য। ইলো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত। উদ্বাস্তু কোন সমাসের উদাহরণ? এই শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ। বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে? বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় 1972 সালের 4 মার্চ তারিখে। হুতুম পেছা কার ছদ্মনাম? এ নামটি হল কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম। ট্রিক ভ্যালি কোন দেশের নাগরিক ছিলেন? ট্রিক ভ্যালি নরওয়ের নাগরিক ছিলেন। অল্পপ্রাণ কোন সমাসের উদাহরণ? এই শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ। ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে? ব্যাকটেরিয়া আবিষ্কার করেন লিওয়েনহুক। শকুনি মামা এর অর্থ কি? শকুনি মামা এর অর্থ হল কুচক্রী লোক। সৈয়দ অলিউল্লাহর ইংরেজি ভাষায় লিখিত একটি রচনা হল হাউ টু কুক বিনস। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত? মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা হল 23 জোড়া। খাস তালুকের প্রজা প্রবাদটির অর্থ কি? এই প্রবাদটির অর্থ হল খুব অনুগত ব্যক্তি। পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের সদস্য কতজন? পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের সদস্য 15 জন। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
শব্দের ক্ষুদ্রতম একক হল ধ্বনি। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম হল রেটিনাল। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস তথা এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি? এর লক্ষ্যমাত্রা হল 17টি। যাযাবর কার ছদ্মনাম? এই নামটি হল বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম। ঐহিক এর বিপরীত শব্দ কি? এর বিপরীত শব্দ হল পারতৃক। দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা কত? দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা হল 59টি। সমাস নিষ্পন্ন পদটিকে কি বলা হয়? সমাস নিষ্পন্ন পদটিকে বলা হয় সমস্ত পদ। বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? এই গ্রন্থটি একটি প্রবন্ধ রচনা। বিপদ এবং দুঃখ একই সময়ে আসে, এটি কোন ধরনের বাক্য? এ বাক্যটি একটি যৌগিক বাক্য। মানুষের দেহে হাড়ের সংখ্যা কত? মানুষের দেহে হাড়ের সংখ্যা 206টি। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটিকে ইউনেস্কো কত তারিখে বিশ্ব ঐতিহ্য প্রামাণ্য দলিল হিসাবে ঘোষণা দেয়? বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য প্রামাণ্য দলিল হিসাবে ঘোষণা করে 2017 সালের 30শে অক্টোবর তারিখে। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? সূর্য শব্দের সমার্থক শব্দগুলো হল প্রভাকর, দিবাকর, মিহির ইত্যাদি। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় কোন সালের কত তারিখে? ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের 7ই জুন তারিখে। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? বাংলাদেশের সংবিধানের রক্ষক হলেন সুপ্রিম কোর্ট। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1947 সালের 1 অক্টোবর তারিখে। কারাগারের রোজনামচা বইটি বঙ্গবন্ধুর কততম জন্মদিনে প্রকাশিত হয়েছে? এটি বঙ্গবন্ধুর 97তম জন্মদিনে প্রকাশিত হয়েছে, যেটি ছিল 2017 সালে। পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান কে? পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মোহাম্মদ আকরাম আল হোসেন। রূপলাগি আখি জুড়ে গুণে মন ভর, এটি কার রচনা? এটি জ্ঞানদাসের রচনা। অন্ধজনে দেহ আলো, বাক্যে অন্ধজনে কোন কারক? বাক্যে অন্ধজনে শব্দটি সম্প্রদান কারক। রামসাগর ডিগি কোন জেলায় অবস্থিত? এটি দিনাজপুর জেলায় অবস্থিত। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? এখানে নিত্য স্ত্রীবাচক শব্দ হল বিধবা। সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কত সালে? সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় 1855 সালে। তরঞ্জার ধ্বনি কয়টি? তরঞ্জার ধ্বনি হল 2টি, সেগুলো হল ডয়বিন্দু র এবং ডয়বিন্দু র। ব্রাসিলিয়া কোন দেশের রাজধানীর নাম? এটি ব্রাজিলের রাজধানীর নাম। নাগানো কারাবাখ কোন 2টি দেশের করিডোর? এটি আর্মেনিয়া এবং আজারবাইজানের করিডোর। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়? হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় 8 কপালে। কোনটি বিশেষণবাচক শব্দ? এখানে বিশেষণবাচক শব্দ হল জীবনী। জ্যোৎস্নার রাত এটি কোন সমাসের দৃষ্টান্ত? এটি মধ্যপদলোপী কর্মধারা সমাসের উদাহরণ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওর পরবর্তী পর্ব সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।